মুত্তাকির দেশ, তাহলে ভারতের শিখদের চেয়ে বড় মুত্তাকি আর কেউ হবে? সেজন্য আল্লাহ বলে দিয়েছেন পাঁচটা গুণ লাগবে মুত্তাকির, কয়টা? পাঁচটা গুণ লাগবে। পাঁচটা কেন আল্লাহ বললেন? ইসলামের আরকান হলো পাঁচটি, নামাজের কয় ওয়াক্ত ফরজ, মানুষের সমস্যা কয়টি? পাঁচটি। সব পাঁচ দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। এই পাঁচ দিয়ে আল্লাহ শুরু করেছেন, আবার কেয়ামতের প্রশ্ন পাঁচটি। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষকে আল্লাহ বেষ্টন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো কারা মুত্তাকি হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। প্রথম শর্ত হলো মুত্তাকির গায়েবের প্রতি ঈমান, গায়েবের প্রতি ঈমান আনবে আর নামাজ কায়েম করবে, যাকাত দেবে, সব নবীদের উপর ঈমান আনবে, আখেরাতের উপরে কিনা আনবে। এই পাঁচটা কাজ কয়টা লাগবে? না যাও, গায়েব কাকে বলে? প্রত্যেকটি মানুষ অকুপাইড বাই আনসিন। আমরা হাসি, কেন হাসি আমরা বুঝাতে পারি না। ভিতরে আমাদের অনুভূতিটা ভালো হয় তখন আমরা কি করি? হাসি। ভিতরে অনুভূতিটা কি দেখা যায়? কথা বলেন না কেন? একটা লোক কাঁদছে। যেমন আমি যদি আপনার আব্বার স্মৃতি চারণ করি, যেমন আমাদের প্রিয় এমপির সামনে যদি ওনার আব্বার স্মৃতি কেউ চারণ করে, দেখবেন ওনার অজান্তে চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। কেন? বাপের স্মৃতিতে কাঁদে না কোন পাশান ছেলে আছে, কিন্তু কেন কাঁদছে বোঝাতে পারবেন না, ভিতরের ব্যাপার। শরীরে রক্ত প্রবাহিত হয় দেখা যায় না, মানুষ নিজের শরীরটা নিজে দেখে না, শুধুমাত্র আয়না সামনে রাখলে সামনের একটু অবয়ব দেখে, কিন্তু সব আনছি। একটা ধান যতদিন উপরে থাকে এসে ধান দেয় না, যখন মাটির নিচে চলে যায় সেখান থেকে গাছ উঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম গায়েব হলাম আমি, আল্লাহ আমাকে দেখার ক্ষমতা পৃথিবীতে কারো, কেউ দেখেন নাই। একজন নবী বলেছেন আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে দেখতে চাই। কোন নবী? দেখেন নাই আল্লাহর একটু নূরের তাজাল্লি। তিনি একটা গাছে ফেলেছেন খাররা মুসা সাইকা, 40 দিন পর্যন্ত তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, মায়েশা জিজ্ঞেস করেছেন রাদিয়াল্লাহু আনহা, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বলেছেন না, দেখি নাই। আল্লাহকে দেখতে হলে কিয়ামতের চোখ লাগবে, মৃত্যুর ওপারে যেতে হবে। দুনিয়াতে কারো পক্ষেই আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে দেখবে জান্নাতীরা। আল্লাহ বলছেন আল্লাযীনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা, আমার কাজ যারা করবে তাদেরকে আমি শ্রেষ্ঠ পুরস্কার দেব, আর কিছু বেশি দেব। বেশি কি? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহকে মোমিনরা দেখবে 70,000 পর্দা থেকে আল্লাহ বেরিয়ে আসবেন, আর পড়বেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মোমিনরা এক নজরে 70,000 বছর তাকিয়ে থাকবে, কোন দিক দিয়ে সময় যাবে কেউ টের পাবে না, কারণ আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহর সৃষ্টি দেখেই তো আমরা চোখ ফিরাতে পারি না। আপনাদের এই যমুনার পাড়ে তাকালে মনটা ঠান্ডা হয়ে যায়, কি অনিন্দ্য সুন্দর। আর এই যমুনার ভিতরে যে কত রকমের মাছ আল্লাহ দিয়েছেন যেটা অন্য কোন নদীতে নাই, একটা মাছ আছে যেটা যমুনা ছাড়া কোথাও নাই, বলেন তো কি মাছ? হ্যাঁ, এই যমুনা বাঁশ পাতাড়ি, কি পাতাড়ি, এ খাই নেই জীবনে বাঁশ, কয় ইলিশ বলে পাওয়া যায় যমুনা, ইলিশ তো পদ্মার মাছ, বাঁশ পাতাড়ি। আমি আমেরিকার নিউ জার্সিতে আমি অনেকদিন জুমা পড়িয়েছি, এই কাজীপুরের কিছু লোক আমাকে বাঁশ পাতাড়ি মাছ নিয়ে খাওয়াইছে। আমি জুমার এক পর্যায়ে বলেছিলাম যে বাংলাদেশের যমুনার বাঁশ পাতাড়ির সমতুল্য মাছ পৃথিবীর কোথাও আমি পাইনি, এত স্বাদ এত ছোট্ট মাছের ভিতরে। কে দিয়েছেন এই নেয়ামত? আল্লাহকে কি আপনারা দেখতে চান? দেখতে চান? আল্লাহকে যারা দেখতে চায় এই চোখ দিয়ে কোনো হারাম জিনিস দেখতে পারবে না।
আল্লাহকে যারা দেখতে চায় চোখ দিয়ে কারো হক নষ্ট করা যাবে না আল্লাহকে যারা দেখতে চায় তারা কখনো মানুষের উপর জুলুম করতে পারবে না আল্লাহকে যারা দেখতে চায় তারা কখনো মানুষের জমি ডাল ঢেলতে পারবে না তারা কখনো ওজনে কম দিতে পারবে না সিরাজগঞ্জের লুঙ্গি দিয়ে সারা বাংলাদেশের লোকেরা পয়সা লা হয় আর সিরাজগঞ্জের লোকদেরকে ঠকায় স্ট্যান্ডার্ড লুঙ্গির মালিক আমার সাথে একটু পরিচিত ভালো করে আমি বললাম তোমার লুঙ্গি কত বেচো কয় 3000 এর নিচে লুঙ্গি নেই 2500 3000 আমি বললাম বানাও কোথায় কয় সিরাজগঞ্জে আয়েশা শুনি ওনার কোনো ফ্যাক্টরি নেই উনি সব আপনাদের লুঙ্গি বাগায়া নিয়া বহু মূল্যে বিক্রি করেন তা আপনাকে যদি ঠকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে আসামির কানগড়ায় দাঁড় করাবে বুখারী হাদিস কয় ব্যক্তি তিন ব্যক্তি প্রথম আল্লাহর নামে কসম করে যে কসম পূরণ করে নাই দুই নম্বর যে শ্রমিককে ঠকায় শ্রম দেয় সারা রাত ধরে লুট পিটায় কিন্তু সকালবেলায় তার মজুরি সে পায় না তিন নম্বর হলো কোন স্বাধীন ভূমিকে যে বিক্রি করে দেয় এই তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি গায়েব আমাকে দেখার ক্ষমতা পৃথিবীতে কারো নেই তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে একটা দোয়া পড়তেন যেন তিনি আল্লাহকে দেখতে পান আপনা পড়ান আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযাতান নাযর ইলা ওয়াজহিক والضائقة إلى لقائك من غير ضراء ولا فتنة مضلة অনেক লম্বা দোয়া মুসলিম শরীফের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমি মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা চাই আরামদায়ক ঠান্ডা আমি কবরে চাই যে আরামদায়ক ঠান্ডা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দান করেছেন কে আল্লাহ যখন তিনি আগুনে ঢুকলেন নবরুটটাকে ঢুকিয়ে নিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি ঈমান কেউ আনে পৃথিবীর কোন নমরুদ ফেরাউন তাকে আগুনে পোড়াতে পারবে না নমরুদ তার সব আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ঢুকালো লম্বা ঘটনা তিনি আগুনের ফুলকিগুলো হাত দিয়ে ধরে ধরে হাঁটছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন ইব্রাহিম আমার কাছে সাহায্য চান আমি জিব্রাইল 600 ডানা এক ডানা দিয়ে বাড়ে দেব নমরুদের জন্তু গুষ্টি সাগরে গিয়ে পড়বে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনাকে কি আল্লাহ পাঠিয়েছেন তিনি বলছেন না আই এম সেইং ফ্রম মাই ওন উইলস আমি আমার মন থেকে বলছি আই ওয়ান্ট টু হেল্প ইউ ম্যান আমি তোমাকে সাহায্য করতে চাই বলছে আই ডোন্ট নিড ইট আমি তোমার সাহায্যের আমার কোনো দরকার নেই একজনের সাহায্য আমরা চাই তিনি কে এই সিরাজগঞ্জ যখন নদীতে ভাঙে আমি পেয়েছি একজন মুরব্বি নদীর পাড়ে ফোরকানিয়া মাদ্রাসায় বাচ্চা পড়াচ্ছেন আমি যাওয়ার সময় আমার গাড়ি থামিয়ে আমি বললাম বাবা ঘর কোথায় কয় নদীতে ভেঙে গেছে আমি বলছি আপনি কি পড়ান কয় কোরআন পড়াই তো নদীতে ভেঙে গেছে এখনো কোরআন পড়ান তিনি বলছেন দিছেন যে আল্লাহ দিবেন সেই আল্লাহ কি তাওয়াক্কুল কি অসাধারণ মানুষ একজন নর্মাল চাষি এরকম মানুষকে আল্লাহ কখনো ফিরান না ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন তিনি আগুনে ঢুকলেন আল্লাহ বললেন কুলনা ইয়া নারু পড়েন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আমরা বললাম হে আগুন কুনি বারদান ঠান্ডা হও যদি বারদান বলে শান্ত থাকতেন বরফ হয়ে যেতেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বারদান ও সালামান বললেন শান্তিদায়ক ঠান্ডা হও একই শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বারদাল আইশ আরামদায়ক ঠান্ডা আপনার কাছে চাই বারদাল আইশ বাদাল মাউত লাযাতান নাযর ইলা ওয়াজহিক হে আল্লাহ আপনার চেহারা যেন তাকাতে পারি সেই চোখ আপনি আমাকে দান করে দেন চাইতে হবে সব কার কাছে অন্য কারো কাছে চাওয়া যাবে না গায়েবের প্রতি যারা ঈমান আনে তারা কখনো মানুষকে ঠকাতে পারে আমি আজকে এই মাহফিল আসার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন এখানে আমার অত্যন্ত আদরে সোহেল সোহেল আমাদের প্রিয় এমপি সাহেবের খুব ভক্ত চিনেন তো আপনাকে সোহেলকে সোহেল আসছো
এই সোহেল সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে আর বলেছে আমাদের এমপি সাহেব মাহফিলকে খুবই ভালোবাসে, ভালোবাসার নজির তো আমরা পেলাম, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন না আমিন। ইব্রাহিম আলাইহিসসালামের মতো যদি ঈমান আনা যায়, দেখেন তিনার পিতা মূর্তি বানাতেন কিন্তু তিনি কি বিনয়ের সাথে পিতার সাথে ব্যবহার করেছেন দেখেন। পিতাকে বলছেন আতাবুদু আসনামান লা ইউসমা ওয়া লা ইউবসির, আব্বা ইউ গোনা ওয়ারশিপ দিস টাইপ অফ আইডল হু কুডন্ট সি কুডন্ট হিয়ার, আপনি কি এমন কিছুর ইবাদত করবেন যে চোখেও দেখে না কানেও শুনে না। এবার বাবা বলছেন না আনতা জাইতা বিল হক আম আনতা মিনাল লাইবিন, তুমি কি হক নিয়ে এসেছো না তুমি দুষ্টুমি করছো খেলাধুলা করছো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন আমি আপনাকে এমন এক আল্লাহর সন্ধান দেব যিনি কানেও শুনে চোখেও দেখে। কি বিনয়! বাপ বলছিল আজরে মান্নাক, এই ছেলে তুই আমার এটার বিরুদ্ধে কথা বলবি তোরে পাথর মেরে আমি হত্যা করব। ছেলে জবাব দিচ্ছেন লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আপনার জন্য মাপ চেয়ে চেয়ে আল্লাহর দরবারে কাঁদব। রব্বি গফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ইয়াউমা ইয়াকুমুল হিসাব, তিনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে মাপ করে দেন, আমার পিতামাতাকে মাপ করে দেন কিয়ামতের ময়দানে। পিতা সন্তানের কথোপকথন দেখেন, আজ আজকে আমরা দেখছি ঠুনকো জিনিসে বাপের উপরে ছেলে চড়াও হয়, বাপের সাথে বেয়াদবি করে মায়ের সাথে বেয়াদবি করে, আছে না নাই? মনে রেখে দিও তোমার পিতামাতা যদি অন্য ধর্মের হয় তুমি যদি তার সাথে বেয়াদবি করো তোমার আখেরাত আল্লাহ নষ্ট করে দিবে। পিতামাতা দুইজন এমন বরকতের জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুমা নারুকা জান্নাতু, এই পিতামাতা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। আদাবুল মুফরাদ ইমাম বুখারী বলছেন সকালবেলায় ঘুম থেকে উঠি যেই সন্তান পিতামাতার সাথে রহমতের দৃষ্টি নিয়ে তাকায় সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের জন্য জান্নাতের দুইটা দরজাই খুলে রাখে। আর যদি একজনের সাথে ভালো ব্যবহার করে একটা দরজা খোলা। পিতামাতার জন্য যে দোয়া ছেড়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার রিজিককে কমিয়ে দেয়। পিতামাতার নাফরমান এই পৃথিবীর প্রথম ছিল ফেরাউন, ফেরাউন পিতামাতার অবাধ্য সন্তান। আজকে নিয়ে আমরা প্রত্যেকেই পিতামাতার খেয়ালমত করব, রাজি আছে তো? দেখে একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছে। আল্লাহ হাতগুলো কবুল করে, আরো চিৎকার করে বলেন আমিন। তো আল্লাহর ইবাদত করা কি? একজন বললেন আল্লাহর ইবাদত করা কি, আর পিতামাতার খেদমত করা নফল? হ্যাঁ, কোন সূরাতে আছে বলেন? কোন সূরাতে আছে সূরা, কোন সূরাতে ইবাদত এবং পিতামাতার কথা একই সাথে এসেছে? লা তুশরিক বিল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বাকারা। আবার সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ও কাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রবের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করবা আর পিতামাতার খেদমত করবা। পিতামাতার ইবাদত না, পিতামাতার কি? খেদমত, ইহসান করবা। মা হুয়াল ইহসান, ইহসানটা কি? ইহসানটা হলো ভালোর চেয়ে বেশি, 100 টাকা দেয়া পিতাকে ইহসান। একজন পিতা মাতাকে আপনি হাত খরচের জন্য 10,000 টাকা দিলেন, হাত খরচ চলবে, এটা হলো ভালো। আর ইহসান হলো 20,000 টাকা দেয়া, দুইটা লুঙ্গি দিলে ভালো আর 4টা লুঙ্গি হলো ইহসান, অর্থাৎ যাতে করে সারপ্লাস থাকতে পারে। পিতা মাতা দুইজনের কাছেই থাকা ইহসানের প্রথম দাবি। পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেয়া জায়েজ না, ইসলামে কোনো বৃদ্ধাশ্রমের জায়গা নাই। পিতা মাতা থাকবে সন্তানের সাথে, 4টা কাজ পিতা মাতার জন্য করবেন। পঞ্চম কাজের কথা আল্লাহ বলছেন দোয়া করা। প্রথম কাজ হলো যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় লা তাকুল্লাহুমা উফফু ওয়ালা তানহারহুমা, পিতা মাতা উফ বলে এমন জায়গায় তাদেরকে রাখবে না, এমন ব্যবহার করবে না। এরপরে বললেন ছিড়কি দিয়ে কথা বলবা না, উফফিদ লাহুমা জানা হাদুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছাও।
তার আগে বললেন আল্লাহুমা কাওলান কারীমা নরম কথা বলো সম্মানজনক কথা বলো তারপরে পঞ্চম নম্বরে বলছেন অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পিতা মাতার মধ্যে হক বেশি কার জোরে বলেন সম্মান বেশি কার সম্মান মায়ের হ্যাঁ সারা কোরআনে একজন মায়ের কথা তো নাই একজন মায়ের নামও নাই সারা কোরআনে একজন মায়ের নামও নাই দেখেন তো যে মায়ের স্বামী আছে কোন মায়ের নাম কোরআনে আছে নাকি আদম আলাইহিস সালামের নাম এসেছে অনেকবার হাওয়ার নাম কি একবারও আছে কথা বল না কেন কি আল্লাহকে হাওয়ার নাম জানতেন না কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি আর তোমার বউ ওয়াজাওজুকা তোমার বউ জান্নাতে থাকো কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা থাকো একসাথে খাও নিজেদের রুচি অনুযায়ী কারণ ছেলে মেয়ের রুচি এক না মেয়ের রুচি একটা ছেলের রুচি আরেকটা ছেলেরা ঝাল খায় কম মেয়েরা ঝাল খায় বেশি ছেলেরা একটু সহজ টাইপের হয় মেয়েরা অল্প জিনিসে তুষ্ট হয় মেয়েদের ধৈর্য বেশি ছেলেদের ধৈর্য কম আল্লাহ রুচি আলাদা করে দিয়েছেন দেখেন শুধু একজন মহিলার নাম কোরআন শরীফে আছে যার স্বামী নাই কি নাম এখন বলেন সম্মান বেশি কার প্যাসে পড়ে গেছে মায়ের অধিকার বেশি মায়ের হক বেশি কারণ মায়ের কষ্ট বেশি হক কষ্ট বেশি যার হক বেশি তার রক্ত জমিনে যার ঝরে জমিন তার হয়ে যায় আজকে সারা পৃথিবীর জমিনে মুসলমানদের রক্ত ঝরছে আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আমাদের আমাদের আজকের সিনারিও দেখেন আমি গোপালগঞ্জে বলেছিলাম আমাদের আজকের প্রধানমন্ত্রী ওনার পরিবারের রক্তের ফসল নাথিং এলস ছোট রাসেলের রক্ত নিষ্পাপ মহিলাদের রক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথাও যদি তোমরা যুদ্ধে বিজয় লাভ করো কোন বৃদ্ধের গায়ে আঘাত করবে না কোন মেয়েকে মারবে না কোন শিশুকে মারবে না কোন স্থাপনা নষ্ট করবে না কোন রাস্তা ধ্বংস করবে না যদি কেউ তোমাদের কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দান করে দাও অফশির মতো টাকা হামজা রাদিয়াল্লাহু আনহুকে মেরে কলিজা ফেড়ে চাবিয়ে খেয়েছে উহুদের ময়দানে ফাতে মক্কার পরে রাসূল বললেন যেখানে অহসিকে পাও হত্যা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাবা থেকে মাগরিব পড়ে বেরিয়েছেন অহসি গিয়ে পায়ের উপর পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আনত তুমি কে অহসি বলেছে আমি অহসি আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল কেঁদে ফেললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজাকে কলিজার চেয়ে বেশি ভালোবাসতেন বলছে আমি বলেছি তোমাকে হত্যা করার জন্য কিন্তু এখন আর তোমাকে হত্যা করা যাবে কারণ তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি একটা জিনিস শিখিয়েছেন কাউকে আগে আক্রমণ করা যাবে না অমুককে মারবেন হেমুককে মারবেন এই দায়িত্ব দিয়েছে কি আপনাকে কাউকে আগে আক্রমণ করতে পারবেন না এই জন্যই আমাদের 23 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকানো হয়েছে আমরা কোনো প্রতিশোধ নেই আমরা তাদেরকে বুকে জায়গা দিয়েছি আমাদের বুক অনেক বড় ঠিক কিনা সারা পৃথিবীর কোন দেশ একসাথে 23 লক্ষ রিফিউজিকে জায়গা দেয়নি আমরা একটা থানায় জায়গা দিয়েছি বাংলাদেশের মুসলমানদের হৃদয় সবচেয়ে বড় আমি আমেরিকাতে একটা ডিবেটে বলেছিলাম উই আর দ্য বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কেন আমরা সবার জন্য দোয়া করি
আমরা সবার জন্য দোয়া করি প্রত্যেক নামাজে, পৃথিবীর কেউ করতে পারে না। আমরা যত বেশি মানুষকে জায়গা দেই, পৃথিবীর কেউ এত মানুষকে জায়গা দিতে পারে না। আমরা প্রত্যেক দিন দোয়া করি আমাদের নবী আলাইহিস সালামের দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদের সবার জীবন সুন্দর করে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত মানুষ আছে সবার জীবন সুন্দর করে দেন, আখেরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এত সুন্দর দোয়া দুনিয়ার কারো কাছে নাই। আমরা প্রতিবেশীর হক আদায় না করলে, আমার নবী বলেছেন আমরা মুমিন না। আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি মুমিন হতে পারবেন? হোক প্রতিবেশী হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান। আমি 2008 সালে ফখরুদ্দিন মিয়া তো সবাইকে কম বেশি বিরক্ত করেছি। ফখরুদ্দিনের সময় চেয়ারম্যানদের কি দৌড়ায়, চেয়ারম্যান একদিকে দৌড়ায়, মেম্বার একদিকে দৌড়ায়, এমপি একদিকে দৌড়ায়। ফখরুদ্দিন সাহেব একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন অল্পদিনে। আমি টেলিভিশনে বললাম 52 টাকা আটার কেজি হলো কেন? আটা বাংলাদেশের পাগলও খায় না। আমরা যে কোনো দাওয়াতে বিরিয়ানি খাই, ঠিক কিনা? কথা কন না কেন? সিরাজগঞ্জের লোকেরা আটা রুটি খায় নাকি কোনো দাওয়াতে? আটা রুটি হলো ডায়াবেটিস রুগীর খাওয়া। এটা বাড়লো কেন? এটা ওনার গায়ে লেগেছে, উনি লোক পাঠিয়েছেন আমাকে অ্যারেস্টের জন্য। তো প্রশাসনে আমাদেরকে ভালোবাসে এরকম অনেক আল্লাহর ওলি আছে না নাই? যে মেজরকে দায়িত্ব দিয়েছে, মেজর আমাকে ফোন করেছে, স্যার আই এম অমুক, ফখরুদ্দিন সেড টু অ্যারেস্ট ইউ শাহ, আই নিড টু কনভে দিস মেসেজ টু ইউ, ইউ বেটার ট্রাভেল টু সামওয়্যার এলস। যাই হোক, আমি চলে গেলাম ইংল্যান্ডে ফ্যামিলি নিয়ে। তো ইংল্যান্ডে গিয়ে আমার নেইবার যিনি, আমার প্রতিবেশী যিনি, তিনি ছিলেন খ্রিস্টান। খ্রিস্টানরা অধিকাংশ দেখবেন যে ধর্মকর্ম নাই, ইহুদিরাও চার্চে বছরে একবার গেলে গেল, নাইলে নাই। এমনি বাপ খ্রিস্টান ছিল, তারাও খ্রিস্টান। আমাদের মুসলমানদের মধ্যে অবশ্যই এরকম নাই, বাপ মুসলমান, ছেলে মুসলমান, এক ওয়াক্ত নামাজও পড়ে না। হ্যাঁ, সিরাজগঞ্জে আছে নাকি? এক ওয়াক্ত নামাজও পড়ে না, পাওয়া যাবে না। নামাজই আছে, তবে কেউ দৈনিক, কেউ সাপ্তাহিক, কেউ বাৎসরিক। সাপ্তাহে কোনো মসজিদে জায়গা পাওয়া যায় না, কোত্থেকে আসে এত মুসল্লি? আর ঈদের নামাজে তো সুবহানাল্লাহ 7-8টা করার পরেও, বাইতুল মক্কার 6টা হয়, তারপরেও মুসল্লি শেষ হয় না। মুসলমানদের মধ্যে এমন একজনও নাই যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না, ঠিক কি না? তবে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমার সব ভাই 5 ওয়াক্ত নামাজে আসে। কারণ হলো 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, সব রকমের ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে দেয়। এই যে করোনা হলো, সবচেয়ে বেশি রক্ষা পেয়েছে মুসলমান 5 ওয়াক্ত নামাজ। ভাইরাসের একমাত্র উপশম ছিল অজু। কি ছিল অজুতে? প্রথম কি দোন? কি দোন? হাত দোন। তারপরে কি দোন? কুলি করেন। তারপরে কি দোন? নাক দোন। করোনাতে এগুলি ছিল মেন প্রতিপাদ্য। আমার রুমে এসেছে করোনার আগে দিয়ে এলো প্রিভেনশন, এসে নক করছে নিউ ইয়র্ক। আমি হয়ে যায় কারা এরা? কয়েক উই আর হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা হাত ধোয়া পার্টি। হ্যান্ড ওয়াশ পার্টি হচ্ছে কোনো টু ম্যান? কয়ে সামনে একটা বিপদ আসতেছে, হাত খুব ধুইতে হবে। হ্যাঁ, তুই আমার হাত ধোয়া শেখে, আমি দৈনিক 27 বার হাত ধুই। হোয়াট, তুমি 27 বার? আমি সে 5 ওয়াক্ত অজু করতে আমরা 27 বার হাত ধুই? সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে ভাইরাস ছিল না, ভরপুর করোনার ভিতরে সরকার বলেছেন এতিমখানা হেফজখানা গুলো খুলে দাও, হাফেজরা কোরআন পড়া শুরু করেছে, ভাইরাস ভাগা শুরু হয়েছে। মসজিদে মুসল্লিরা গিয়েছে, আল্লাহ দেশটাকে মুক্ত করে দিলে। পৃথিবীর সর্বপ্রথম করোনা ভাইরাস মুক্ত শহর হলো কাবা, তারপরে মদিনা। নামাজ বেশি যেখানে, বরকত বেশি। খ্রিস্টান বাচ্চাকে, তার দুই বাচ্চা টনি এবং জোরি, এই দুইটাকে আমি খাওয়ানো শুরু করলাম। আমি যাওয়ার সময় দেখি যে ওরা খেলছে। টনি, ওকে টনি, টনি মানে টুনি আর কি, আমাদের দেশে যে আমরা টুনি বলি, মেয়েটার নাম টুনি আর ছেলেটার নাম জেরি। দুইটাকে একটু খাওয়া দিলাম, বাস বাপের সাথে খাতির হয়ে গেল।
বাপ আমাকে জিজ্ঞেস করলো তুমি প্রত্যেকদিন কোথায় যাও, পাঁচটা টাইম তোমাকে সকালে দেখি দুপুরে দেখি, আমি মসজিদে যাই, তুই যাবি আমার সাথে? যাবো চলো, দুই বেলা খাবার দিছি মসজিদে গিয়ে হাজির, আপনারা এটা করেন না কেন? আপনাদের আশেপাশে বহু বেনামাজি আছে, ওদেরকে খাবার দেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আপনি যদি ভালো রান্না করেন ওই রান্নার ঘ্রাণ প্রতিবেশীর কাছে যাওয়ার আগে কিছু তরকারি দিতে না পারলেও বেশি ঝোল দিয়ে দেন, যাতে ওর কাছে ঝোল পাঠিয়ে দিতে পারে। কোন ফল কিনলে বাহিরে খোসা ফেলবেন না, আর যদি বাহিরে ফেলেন প্রতিবেশীকে ওই ফল দান করেন, আপনার ভাইটা অল্প দিনের মধ্যেই নামাজি হয়ে যাবে, ঠিকটা বেঠি? আর নামাজি যে নামাজ আছে যেখানে ভদ্রতা আছে সেখানে, নামাজ আছে যেখানে রহমত আছে সেখানে। জাহান্নামীদের প্রথম কাজ হলো নামাজি না হওয়া। সূরা মুদাসসির শেষে আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন অলম নাকু নুতঈমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাঈদিন কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। জিজ্ঞেস করা হবে কেন তোমরা জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, আমরা আজকে বিকল্প বানিয়ে সমাজে ছেড়ে দিতাম, আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। এই চারটা কারণে মানুষ জাহান্নামী হবে। গায়েবের প্রতি যারা বিশ্বাস করে তাদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। আমরা আজকে থেকে নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এখনকার প্রশাসনকে, কারণ একটা জিনিস আমাদের দেশে এস্টাবলিশড হয়েছে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ব্যাপারে জিরো টলারেন্স। রাসূলের বিরুদ্ধে কথা বলা লোক বাংলাদেশে নাই। যদি বলে কেউ তাসলিমা নাসরিনের মতো আর দেশে ঢুকতে পারবে না। নামাজের বিরুদ্ধে কথা বলার সহজ কারণ নাই, ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি থানায় মডেল মসজিদ হয়েছে, খুশি না বেজার আপনারা? বেশি বোধহয় হইতে পারেন নাই, বেলকুচিতে হয়নি? মসজিদ বাড়া মানে কি? মুসল্লিও বাড়া, মসজিদ বাড়বে যেখানে মুসল্লি বাড়বে সেখানে। আমরা আজকে ওয়াদা নেব আর কখনো সালাত ছেড়ে দেব না, রাজি আছেন আপনারা? একটু দেখান তো আল্লাহকে কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, আরো চিৎকার করে বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ, বহু মানুষ এক ওয়াক্ত পড়ে আর ওয়াক্ত ছেড়ে দেয়। আল্লাহ বলছেন নামাজের ব্যাপারে তিনটা কথা আল্লাহ কোরআনে বলছেন। প্রথম বলেছেন ইউকিমুনা সালাত, দ্বিতীয় বলেছেন ফি সালাতিহিম দাঈমুন, তৃতীয় বলেছেন আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের মধ্যে স্থায়ী থাকবে, নামাজকে হেফাজত করবে। এই সালাত কায়েমের জন্য যদি কেউ জীবন দেয় তাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন কে? সালাতের ভিতরে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজির বর্ণনা, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার পাঁচটা উপকার। কয়টা? পাঁচটা। প্রথম উপকার আল্লাহর কাছে যায়, দ্বিতীয় উপকার নবীদের অভ্যাস, তৃতীয় উপকার যা চায় তা পায়, চতুর্থ উপকার তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, পঞ্চম উপকার তার শরীরটা ভালো থাকে। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে এদের শরীর ভালো রেখে দেন কে? আজকে পৃথিবীর সব ডাক্তাররাও গবেষণা করে দেখেছে, বাংলাদেশে একজন ফিজিওথেরাপিস্ট আছেন যিনি মানুষের বাত নিয়ে গবেষণা করেন, হিন্দু। তার কাছে কেউ রোগী দেখাতে গেলে এই রোগীকে আগে সে জিজ্ঞেস করে আপনি নামাজ পড়েন কি না। মুসলমান লোকেরা বলে ভাই তুমি হিন্দু মানুষ, তুমি নামাজের খবর কি জানো? সে বলে বাবা আপনাদের নামাজের ভিতরে সব ব্যথার ঔষধ আল্লাহ দান করে দিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে 365টি জোড়া আল্লাহ রাবি বলেছেন আল্লাহ তাদের ভালো রেখে দেয়। রাসূল বলেছেন তোমাদের শরীরের 365টি জোড়া তোমরা হক আদায় করো,
সাহাবায়ে কেরাম বললেন কিভাবে আদায় করব প্রথম বললেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সবগুলো জোড়া ব্যবহৃত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতটা জিনিস দিয়ে তোমরা সেজদা করবা কয়টা জিনিস সাতটা কপাল না কয়টা হলো দুইটা দুই হাত কয়টা হলো দুই কয়টা হলো দুই পাতা কয়টা হলো আটটা হলো কিন্তু কপাল আর নাক একসাথে নাই হাদিসে হাদিসে আছে কপাল আপনারা হাদিসগুলো পড়বেন কিতাবুস সালাত মিশকাত থেকে বলছি বাইহাকি তিরমিজির হাদিস মুসনাদ আহমদের হাদিস সাতটা জিনিস দিয়ে রাসূল সেজদা করতেন এই সাতটা লাগাতেন মাটির সাথে কপাল যারা মাটির সাথে লাগায় ব্রেনের সব সেলগুলো তাদের ভালো হয়ে যায় একটা ছেলে দুই ঘন্টা কম্পিউটারে কাজ করলো ন্যাচারালি তার ব্রেন খুব উত্তপ্ত সেলগুলো গরম হয়ে আছে এই সেলের ঔষধ কি যখনই সে এই ফোরহেডটাকে কপালটাকে ঠেসে সেজদায় গেল আজকের মেডিকেল সায়েন্স বলছে যখনই কেউ কোনো ঠান্ডা জিনিসের পর এই কপালটা ঠেসে রাখে সেলের যতগুলো ক্ষতি হয়েছে সবগুলো রিকভার হয়ে যায় আর যখন আপনি সেজদায় গিয়ে পড়বেন জেনারেটর আসবে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আচ্ছা আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আসবে না আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো রাজি আছি তো কয়টা শেষ করব বলেন একটা আচ্ছা আপনার সারাই থাকেন আমি আর ভাই চলে যাবে খবর আমরা সেজদা করব বেশি শয়তান সবচেয়ে কষ্ট পায় কি করলে বলেন সেজদা করলে যখনই সেজদার আয়াত আছে রাসূল বলেছেন তোমরা সেজদা করো মানুষ যখন সেজদা করে শয়তান তখন মাথা ঠোকায় মাথা পিটায় কারণ শয়তান বলে আমি একটা সেজদা না দিয়ে জাহান্নামী হয়েছি আর বনি আদম সেজদা দিয়ে জান্নাতি হয়ে যায় আমরা সেজদা আছে যেখানে আমরা আছি সেখানে সেজদা নাই যেখানে আমরা নাই সেখানে এই মাহফিলতে প্রতি বছর হোক আপনারা চান তো সবাই চান মাহফিল যদি হতে গিয়ে কোনো বাধা আসে এগুলো আপনাকে সারা পৃথিবীর মুসলমান বাড়ছে আলহামদুলিল্লাহ বলি কারণ এরা জানে না মুসলমানকে মারলে মুসলমান বাড়ে জন্য দিয়ে দিবেন রাজি আছেন তো মনে কষ্ট পাবেন না তো এখন এই যে সালাত সালাতে কি পেলেন বলেন সালাতে কি পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি যখনই একটু বেদনা ফিল করতেন যখনই কষ্ট অনুভব করতেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন আযান ইয়া বেলাল আরিহনি বিসসালাত বেলাল তুমি আযান দাও সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন কয়টা তিনটা জিনিস প্রথম হলো মায়ের জাতি দুই নম্বর হলো সুগন্ধি তিন নম্বর বলেছেন জুয়েলাত কুরাতাইনি ফিস সালাত আমার চক্ষু শীতলকারী হলো নামাজ 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 চক্ষু শীতল হয় নামাজে চোখ শীতল থাকলে রোগ মুক্ত থাকে শরীর যে কোনো রোগী যখন ডাক্তারের কাছে যায় প্রথম চোখ দেখে চোখ গরম হলেই রোগী হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য স্ত্রীর জন্য যেই দোয়া স্বামীদেরকে শিখিয়েছেন সেটার ভিতরে সালাতের কথা বলেছেন পড়েন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সুবহানাল্লাহ হে রব আমাদেরকে দেন আমাদের বিবি এবং সন্তান থেকে আমাদের বিবি এবং সন্তান থেকে দেন কুররাতা আইন চক্ষু শীতলকারী মানে নামাজি আর মুত্তাকিদের ইমাম তাদেরকে বানিয়ে দেন এই নামাজের জন্য যদি জীবন দিতে হয়
আমাদের জাতীয় কবি সেটা আমাদেরকে শিখিয়েছেন। দেখেন তিনি কি সুন্দর একটা লেখা লিখেছেন, অনেক সুন্দর লেখা তার আছে। এর মধ্যে রমজানের ঈদকে নিয়ে তিনি লিখেছেন, ও মনে রমজানের এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগির, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমের আজ ভাঙা হিতে নীদ, রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই শহীদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, রমজানের রোজার শেষে। কোথায় আপনাদের ভলান্টিয়াররা কোথায়? ভলান্টিয়ার পাঠিয়ে দেন, ভিতরে ভিতরে চলে যাক ভলান্টিয়ারগুলো। নজরুল বলছেন, তুই পড়বি ঈদের নামাজ যেমন সেই সেই ঈদগাহে, ওই ঈদগাহে তুই নামাজ পড়বা যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। কি অসাধারণ কথা! ইসলামের জন্য আমরা শহীদ হতে রাজি, ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? হাত তুলে আল্লাহকে দেখা দেন না কি রাজি আছেন। সিরাজগঞ্জ, রাসূলের নাম ছিল সিরাজ, কি নাম? আমি অনেক মাহফিলে বলেছি, বিজনিহি সিরাজাম মুনিরা। কেন সিরাজ বললেন? সিরাজ মানে হলো চেরাগ। সিরাজ মানে কি? চেরাগ। সিরাজগঞ্জে যদি একটা চেরাগ থাকে, সারা দেশের কোথাও আলো না থাকলে এখান থেকে আলো নেওয়া যাবে, ঠিক কিনা? একটা চেরাগ থেকে হাজার চেরাগ হয়, কিন্তু ওই চেরাগের আলো কমে যায় না। 1400 বছর আগে মক্কায় যে চেরাগ আল্লাহ জ্বেলেছিলেন, সেই চেরাগ থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আলো নিবে, চেরাগ থেকে আলো একটুও কমবে না। সেজন্য সিরাজ এমন এক বাতি, যে বাতি থেকে আমরা কিয়ামত পর্যন্ত আলো নিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন গায়বের প্রতি ঈমান, দুই নম্বর বললেন নামাজ কায়েম করা, তিন নম্বর বললেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রিজিক আমি তোমাদেরকে দান করেছি সেটা থেকে আমার জন্য তোমরা খরচ করবা। যত খরচ করেন তত রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনফিকান খালাফান মুমসিকান তালাফান, যারা খরচ করে তাদের এই খরচের জায়গায় আল্লাহ 10 গুণ করে বাড়িয়ে দেয়। টাকা পয়সায় 10 গুণ না, টাকা পয়সায় 700 গুণ বাড়ায়, আর অন্যান্য আমলের মধ্যে 10 গুণ বাড়িয়ে দেয় ইসলামের জন্য। আজকে অনেকেই পয়সা দেয়, আবার সারা পৃথিবীর লোকেরা চিন্তা করছে যারা ইসলাম পছন্দ করে না তারা ইসলামকে কক্ষিগত করবে, ইসলামকে প্রসার হতে দিবে না, টাকা দিবে না, পয়সা দিবে না। কিন্তু আমাদের পকেটগুলো আমরা ইসলামের জন্য উজাড় করে রেখেছি, ঠিক না? ঠিক। সিরাজগঞ্জে যে কত প্রতিষ্ঠান, প্রত্যেকটি বড় বড় বিজনেসম্যান এক একটা প্রতিষ্ঠান ধরে রেখেছেন। এই যে আপনাদের আজকে যেই মাহফিলটা হচ্ছে, এটাও একটা প্রতিষ্ঠানের আলোকেই হচ্ছে। এই প্রতিষ্ঠান না থাকলে এই মাহফিলটা আমরা আয়োজন করতে পারতাম না, ঠিক না? ঠিক। এই জন্য আমাদের স্কুল কলেজ সবগুলোর দরকার আছে, আমাদের মাদ্রাসাগুলো যেমন দরকার। সারা বিশ্বে এখন বাংলাদেশ একটি আলোচিত নাম, কারণ বাংলাদেশের হাফেজরা ওয়ার্ল্ডের যে কোনো প্রতিযোগিতায় গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসে, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হুজুরদের চরিত্র চেঞ্জ পৃথিবীর কোনো দেশে নাই। কম্পিউটারে গত 20 বছর ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা। মারেন কেন? মারেন কেন? স্কুলে পিটাপিটি কম, কিছু স্কুল আছে পিটা। আমি ওসি সাহেবকে অনুরোধ করবো, আপনার থানায় কয়টি স্কুল আছে আপনি খবর রাখেন, যে কয়টি মাদ্রাসা আছে খবর রাখেন। মাদ্রাসার বহু ছেলেকে পিটিয়ে দেশ থেকে বিদায় করে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এরকম ইতিহাসও পাওয়া যায়।
কে বলেছে আপনাকে পিটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে দেখে আল্লাহ বলেছেন জিহ্বা বাল বান্নেরে কোরআন শরীফ মুখস্থ করা কষ্ট তুমি করবা না খবরদার জিহ্বা বাল বান নারায়ণা মুহাম্মদ লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ করার দরকার নাই আপনি শুনে থাকেন আমি জমা করে দেব আমি আপনাকে তাফসীর ও শিক্ষা দেব এতটুকু কষ্ট দিতে চান না আর আপনি মারেন কেন আপনি ছোট বাচ্চাকে স্কুলের মধ্যে শুধু ইংলিশ মিডিয়ামে কিছু নিরাপত্তা আছে এজন্য ইংলিশ মিডিয়ামে পয়সালারা বাচ্চা দেয় বেশি কিন্তু ওরা কষায় ওদের ওখানে আরো নোংরা কাজ চলে একটা বাচ্চা থেকে 80,000 টাকা নেয় একটা বাচ্চা থেকে 1,20,000 নেয় এসব প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত এত টাকা নাও কেন ভারতের মমতারা ধন্যবাদ জানাই মমতা প্রাইম বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো হেডদেরকে ডেকে বলছে কত নেন কয় 10,000 রুপি কি করেন টাকা কি চাবায় চাবায় খান 20,000 রুপি নির্ধারিত করে দিলেন একটা নির্দিষ্ট মেয়াদ মাদ্রাসাগুলো পয়সা কম নেয় কিন্তু বাচ্চাকে পিটায় চাপা তুলে দেয় এটা যেন না হয় বহু স্কুলের শিক্ষকেরা বাচ্চাকে পিটায় কানের এখান দিয়ে ধরে টান মারে এই চুলের উল্টা চুল টান মারে কয়েকদিন আগে দেখেছি ফেসবুকে একটা ছেলেকে প্রাইভেট পড়াইতেছে বাসায় একজন স্কুলের স্যার বেধাম পিটাচ্ছে জুতা দিয়া পিটিয়ে তারপরে লাথি মারতেছে তাকে আরেকটা ছেলে গোপনে রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিয়েছে এটা কারোর জন্য উচিত না একটা বাচ্চাকে যারা স্নেহ করে না ওরা নামাজ উজা পড়ে রাসূলের উম্মত হতে পারবে না যার বাচ্চাই হোক আপনি তাকে স্নেহ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা পৃথিবীর সব বাচ্চা মুসলমান সব বাচ্চা যার ঘরে জন্ম নেই আপনি তাকে মারতে পারবেন না আপনি তাকে ধমক দিতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা আলাম ইয়াকির কাবীরানা লাইসা মিন্না যে শিশুকে আদর করে না মুরব্বীকে শ্রদ্ধা করে না সে আমার উম্মত নয় আমাদের যাকাত গুলো আমরা হিসাব করে করে আদায় করে দেব দান সদকা যারা করে না তাদের বিপদ দূর হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকা তো তারাদ্দুল বালা যদি মনে করেন আজকের দিনে আপনার কোনো বিপদ হতে পারে আশঙ্কা পাচ্ছেন আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন বিপদ থেকে হেফাজত করে দিবেন কে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون হে নবী আপনার উপরে যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে আগে নবী আলাইহিস সালামের উপরে যা নাযিল হয়েছে তার উপরে ঈমান আনতে হবে রাসূলের উপরে কথা বলার কোনো হক আমাদের নাই যারা রাসূলের উপর কথা বলবে তাদের আমল নষ্ট করে দিবেন কে আমরা বেহেশতে যেতে চাই তো দেখি কারা কারা চান না কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখায় দেন আল্লাহ এই হাতগুলো কবুল করে আরো চিৎকার করে বলেন আমিন হাতগুলো নামায় যখন লাশটাকে আমরা কবরের মাটি দেই কি দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে রেখে যাচ্ছে এখন রাসূলের দল করলেন না রাসূল মুরব্বীকে সম্মান করতেন শিশুকে আদর করতেন আপনি সেটা করলেন না রাসূল যে কোনো মানুষকে খাওয়ার খবর নিতেন আপনি সেটা করলেন না রাসূল প্রতিবেশীর হক আদায় করতেন আপনি সেটা করলেন না আপনি কি রাসূলের দলে থাকবেন আমরা প্রথম ওয়াদা নেব রাসূল যা করেছেন আমরা সেটা করার চেষ্টা করব রাজি আছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে ভালোবাসতেন আমরাও তাকে ভালোবাসবো একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন দেখেন অন্য ধর্মের লোকেরা কিভাবে ওনাকে ভালোবাসতেন ইহুদি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা মারা যাচ্ছে আপনি একটু আসেন আপনি মসজিদের ইমাম আপনাকে যদি একজন হিন্দু ভাই এসে বলে আমার ছেলেটা মারা যাচ্ছে আপনি আসেন বুঝে যাবে আপনি আসল রাসূলের উম্মত আপনি সমাজের আস্থা অর্জন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন গিয়ে ছেলের মাথায় হাত বুলালেন
আর বলেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ মাথা ঝুঁকে দিয়ে বলছে ইত্তাবে মা ইউকালু লাকা মুহাম্মদ, মুহাম্মদ যা বলে তুমি তা করে নাও। ছেড়ে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব, রাসূল বলেছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের আশেপাশে যে কোনো মুমূর্ষুরগী হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি, যে কোনো মুমূর্ষুরগী তোমাদের পাশে থাকুক, তার পাশে গিয়ে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকার একজন প্রতিবেশী ছিলেন, তিনি খ্রিস্টান মহিলা। আমার বেগম আমাকে ফোন করলেন যে মহিলা হসপিটালে খুব মুমূর্ষু অবস্থা। মহিলা ছিলেন খ্রিস্টান, আমাকে খুব স্নেহ করতেন, ব্রিটিশ এমব্রিটিশ চাকরি করতেন, আমার জন্য বিভিন্ন উপঢৌকন পাঠাতেন। আমি তখন আমেরিকা, আমার বিবি ফোন করেছে যে মহিলাটা হসপিটালে যে কোনো সময় মারা যেতে পারে। বললাম তুমি তোমার কয়েকজন বান্ধবী নিয়ে গিয়ে তার পাশে কালেমা পড়ো, নির্দেশ করবেন না কোনো মুমূর্ষু রোগীকে, তুমি কালেমা পড়ো, নির্দেশ দিবেন না, কারণ নির্দেশ দিলে শয়তান তাকে বিগড়ে ফেলতে পারে। আপনি তার পাশে পাশে পড়েন, পাশে পাশে পড়লেই তার অজান্তে সে পড়বে, তার অজান্তে সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু। এখন এরা কয়েকজন পড়ছে, ওই মহিলা ঠোঁট নাড়তেছে, ওই মহিলা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি ওয়াহুয়া ফিল জান্নাহ ফাহুয়া ফিল জান্নাহ, যে হৃদয় থেকে কালেমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে। আপনার দায়িত্ব এটা, সব নবীদের উপর নাযিল হয়েছে এই কালেমাটি, ঠিক না বেটি? রাতার ফাওয়া সওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর উপরে কথা বলতে পারবেন না। নবী আলাইহিসসালাম বলেছেন টাকনুর উপরে কাপড় পরো, টাকনুর উপরে পড়তে হবে। নবী আলাইহিসসালাম বলেছেন তুমি খাওয়ার আগে তোমার প্রতিবেশীর খবর নাও, খবর নেবেন। নবী আলাইহিসসালাম মায়ের কোলেও নিজের বোনের দুধ আগে আলাদা করে রেখেছেন, তারপরে নিজেরটা খেয়েছেন। আপনি সেটা করবেন? আমাদের দেশে মেয়েদেরকে বেশি খাওয়ায়, ছেলেদেরকে কম, নাকি কথা কন? আপনাদের সিরাজগঞ্জে কি মেয়েদেরকে কম খাওয়ার? আচ্ছা বলেন তো মেয়েদেরকে কি খাওয়াতে হবে? হাদিসে কি আসছে? তিরমিজির হাদিস বলছে, মা আয়েশা বলছেন আমি আর রাসূল একসাথে খেতে বসতাম, খেতে বসলে রাসূল প্রথম লোকপাটা নিয়ে আমার মুখে দিতেন, আর আমরা স্বামীরা কি করি, বোরা দিতে থাকে আর স্বামীরা খাইতে থাকে। কত মজা, রান্না খুব মজা হয়েছে বুঝেছিস, যখন বোরে পান দেয় বউ আরো দেয়। বোর যে কপালে খাওয়া জোটে না সেই খবরও বহু স্বামী রাখে না, এরকম বেয়াদব আছে না? বোর সাথে ভালো করে কথাও বলে না। রাসূল সাল্লাম দৈনিক 11 জন বিবির সাথে তিনবার দেখা করতেন, কয়বার? সকালে ফজরের পরে খবর নিতেন, দুপুরে খবর নিতেন, আবার রাতে শোয়ার সময় যেই ঘরে শুইতেন। রাসূলের বাড়ি ছিল না, রাসূলের ছিল রুম হুজুরাত, সূরা হুজুরাত রাসূলের রুম সমূহ। 11 জন বিবির জন্য 11টা রুম ছিল, আমাদের কত তাও ছোট্ট ছোট্ট রুম। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে সালাত আদায় করতেন, তাহাজ্জুদের সালাত, সেজদা যেতেন, আমার পা সরায় সেজদা দিতেন, রাহমাতাল্লিল আলামিন। এত ছোট্ট ঘর, যেই ঘরে ঘুমাতেন সেই ঘরে বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন। এখন রাসূলের উপর কথা বলে এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? আমরা তাদের কথা শুনবো না, তাহলে দুনিয়াও শেষ, আখেরাতও। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী,
রাসূলের কথার উপর কোনো কথা বলা যাবে কারণ রাসূল নিজের থেকে কথা বলতেন না কার হুকুমে কথা বলতেন আমায়ান্তিকু পড়েন আমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল মিন্স কখনো নিজের মন থেকে তিনি কথা বলতেন না আল্লাহ ওহি করতেন তারপরে কথা বলতেন রাহমাতাল্লিল মক্কাল গাফেররা পাগল বলল রাসূল কথা বললেন না এই ছেলে এখানে বসে কথা বলছ আপনাদের কষ্ট হচ্ছে না না দোয়া করেন না ফজর নামাজ পড়ায় না এশার নামাজ পড়িছ তো আল্লাহ কবুল করুন আসলে আপনাদের যে কত ভালোবাসা কোরআনের জন্য এই ভালোবাসাটা সমাজে দিতে হবে আমাদের যে সমস্ত ভাইরা মসজিদে আসে না একটু আদর করে মসজিদে নিয়ে আসেন হাত কোথায় বাধ্য হয়ে নিয়ে ঠেলা ঠেলির দরকার নাই হাত না বাঁধলো নামাজ হয়ে যাবে আপনি মক্কা শরীফে গিয়ে দেখবেন বহু মানুষ হাতই বাঁধে না এমনি করে ঘরে আসবে বাঁধবো না কি করবি কর নামাজ হয়ে যাচ্ছে ইমাম মালিক হাত বাঁধতেন না জোরে আমিন হোক আস্তে আমিন হোক কোনো সমস্যা নাই ঠিক না বেটি আগে মসজিদে আসো যারা মসজিদে আসে না এরাই সমাজের ভাইরাস এদের কারণেই বিপদ আসে এদের কারণেই গজব আসে মসজিদে ঢুকাও যে কোনো ভাবে তাকে মসজিদে আনো একজন লোক নতুন কালেমা পড়েছেন তিনি মসজিদে এসেছেন মসজিদে আসার পরে রাসূল বলছেন ইয়া রাসূল আমি তো আই ডোন্ট নো হাউ টু প্রে লা আদ্রি কাইফা উসাল্লি কেমনে নামাজ পড়ব আমি তো জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউ ডোন্ট হ্যাভ টু প্রে তোমাকে নামাজ পড়তে হবে না তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাও ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করে দেবে আপনি মানুষকে সহজ করে দেন কালেমা পড়েছেন ইংল্যান্ডের একজন মানুষ তিনি ব্রিটিশ মেজর ছিলেন তিনি মসজিদে আসলেন তিনি বললেন আমি কি করব আমি রাসূলের ওই হাদিস বললাম তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো তোমার নামাজের সওয়াব হয়ে যাবে সে আবার সবার সাথে দাঁড়িয়েছে এমনি করে হাত বাঁধ কি পড়ো তোমরা যা পড়ো আমিও তা পড়ো দুই দিন পরেই দুইটা সূরা তার মুখস্থ নামাজ এত বরকতের জায়গা মসজিদ মসজিদে কেউ গেলেই সূরা ফাতিহা মুখস্থ হয়ে যায় ঠিক কি না আর দুইটা সূরা মুখস্থ করেছে কুল হুয়াল্লাহু আর ইন্না আতয়না আমাকে বলছে ইমাম আই মেমোরাইজ থ্রি ভার্সেস অফ কোরআন আমি কোরআন শরীফের তিনটা সূরা মুখস্থ করে ফেলেছি হাও কেন ওইটা মুসল্লি আমি মসজিদে ঢুকছি বাস অটোমেটিক হয়ে গেছে আছে পড়ো কল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছে না না তুমি এটাকে ইংরেজিতে পড়লে হবে না এটাকে আরবি ভাষায় পড়তে হবে ঠিক কি না এখন আমরা যদি কোরআন শরীফকে বাংলা ভাষায় পড়ি হবে হবে না পড়তে হবে আরবি ভাষায় আরবি ভাষাটা সহজ না কঠিন সহজ ওই যে দেখেন সৌদি আরবে এক লোক গেছে অনেকদিন ছিল কয় কেমন ছিল কয় ভালো ছিলাম ঝগড়া ঝাঁটি সব কোরআন শরীফ দিয়ে করে শুধু আজান একামত দেয় বাংলা আজান একামত কি বাংলা নাকি বাংলা না এটা সে পারে এটা মনে করছি এটাই বাংলা আর সবার আপনি মসজিদে নিয়ে যান আপনার ভাইকে একজন হিন্দু ভাইকে নিয়ে যান নাকি নেওয়া নিষেধ নেওয়া নিষেধ সব মসজিদ সমস্ত মানুষের জন্য উন্মুক্ত কাবা শরীফের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করলেন 96 নম্বর সূরা আল ইমরান ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় সমস্ত মানুষের জন্য বানালাম আর এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিলাম ওমান দাখালাহু কানা আমিনা ওই ঘরে যে যাবে তাকে আল্লাহ নিরাপত্তা দান করে দিবে মসজিদে গেলেও নিরাপত্তা দান করে দেয় কে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোনটা সবচেয়ে খারাপ জায়গা মানুষ বেশি কোথায় সিরাজগঞ্জের প্রত্যেকটা বাজারই মনে হয় এত বেশি জমজমা সিরাজগঞ্জে আপনার যে ব্যবসা করেন এই ব্যবসাটা নবীদের ব্যবসা ছিল আলহামদুলিল্লাহ চার ইমাম এই কাপড়ের ব্যবসা করছে আমার ভাইয়েরও কাপড়ের ব্যবসা গার্মেন্টস আগে ছিল লুঙ্গি কেমনে কারে ধর্ম কর আপনারে ধরি
বলতেছে একটু কালেকশন করে দেন, বুঝছেন? কত দরকার বলেন, আপনাদের কত দরকার বলেন? আমার মোমেন ভাই আছে, মোমেন ভাইয়ের আমি ভাগাভাগি করে নিয়েছি। আমি মাদারীপুর ছিলাম গত কয়েকদিন আগে, তো শাহজাহান ভাই আসছেন। শাহজাহান ভাই বললেন যে তারেক ভাই খরচপাতি যা দরকার আমি আসি। তো এরকম একজন ডোনার থাকলে তো আমাদের হয়, সিরাজগঞ্জে আছে বড় বড় ডোনার। এদিকে এদিকে একটা মাহফিল করেছিলাম অনেক আগে একটা মসজিদের, তো একজন আমার ভক্ত তিনি ঢাকা থেকে ফোন করেছেন, আমাকে স্টেজে ফোন দেওয়া হয়েছে, কই হুজুর আমি কত দিতাম আপনি বলেন। বললাম বাবা যে আমি বললে আপনি দিতে পারবেন না, আপনি বলেন আপনি কত দিবেন। তিনি বলছেন হুজুর আমি 1 কোটি দেব। বললাম মসজিদের কত লাগবে? ক 50-60 হলে হয় লাখ। উনি কত বললেন? বললাম আপনি কি মশকরা করেন নাকি আমার সাথে? কয় না মশকরা না, আমার ছেলে এখনই টাকা নিয়ে যাচ্ছে, আপনি বসেন। এরকম দানবীরও সিরাজগঞ্জে আছে, আপনাদের এখানে নাই যে এটা আমি বলবো না। 20 লাখ দরকার, আপনি কত দিবেন? কম 50,000 দিবে, আলহামদুলিল্লাহ। নাম হলো সবুর ভাই, কি ভাই? সবুর ভাই, আলহামদুলিল্লাহ। মোতালেব কই? এ মোতালেব সেক্রেটারি, হ্যাঁ গরিব না তো, তুমি দাও মাশাআল্লাহ। কত? 20,000, আলহামদুলিল্লাহ। এই তো 70 হয়ে গেল, 20 লক্ষ চাচ্ছে, বেশি না। আপনারা দিবেন আমি জানি, আরেকজন 30 দিয়ে দেন, 1 লাখ হোক, তারপরে আপনাদের মধ্যে যাবে ইনশাআল্লাহ। আরেকজন 30 দিয়ে দেন। আসলে কালেকশনগুলো না হলে প্রতিষ্ঠান থাকে না, এই জন্যই কষ্ট করা আর কি। আরেকজন 30 দেন। কে আছে, কে পয়সা লাগবে? কই মুন্না? মুন্না, আরে মুন্না 30 দাও। আরে তুমিও কত সুন্দর হাসছো, 30? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আরে মুন্না ভাই, হ্যাঁ অনেক ফেমাস একটা নাম, আল্লাহ কবুল করো প্রিয় মুন্নাকে। এইবার আপনাদের দায়িত্ব, বাকি 19 লাখ আপনারা দিবেন এই প্রতিষ্ঠানের জন্য। আমি আমার কথায় আগা নিয়ে যাচ্ছি, আমি তৃতীয় আয়াতে আছি সূরা বাকারা শুরুর দিক থেকে, তৃতীয় আয়াত। আর কারা কারা দিবেন একটু লেখেন, আমি নাম ঘোষণা করে দিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিল হয়েছে পৃথিবীর সব কিছু, অর্থাৎ আপনি বাচ্চাকে কিভাবে খাওয়াবেন সেটাও হাদিসে আছে না নাই? রাকিবুল ইসলাম 20,000, আলহামদুলিল্লাহ বলি। আপনি বিবির সাথে কিভাবে ব্যবহার করবেন, রাসূল বলেছেন কোন বিবিকে গালিগালাজ করা যাবে না, লা তাসুবুল বানাত ইন্নিয়াবুল বানাত, কোন মেয়েকে গালি দেয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খবরদার কোন মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাবা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিনটা মেয়ে যেই ঘরে থাকবে দিনদার বানাবে, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। সাহাবি জিজ্ঞেস করলেন যদি 2 জন থাকে তাও জান্নাতি, 1 জন যদি থাকে তাও জান্নাতি, তবে ছেলেরা থাকলে জান্নাতি হবে না এমন কোনো কথা নাই, ছেলেদেরকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 2 জন বিবিকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন, ওই 2 জন বিবিকে একজন সাহাবি বিয়ে করেছেন, তার নাম হয়েছে ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক তিনি। আবার কিভাবে পিতামাতা প্রতিবেশীর সাথে ব্যবহার করবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? যা নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবি যিনি নামাজের জন্য শ্রেষ্ঠ ছিলেন, রোজার জন্য শ্রেষ্ঠ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিচার আসলো, কিন্তু প্রতিবেশী তার উপর খুব মনক্ষুণ্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনবার বলেছেন ওই মহিলা জাহান্নামে। আরেকজন মহিলার কথা আসলো, তিনি নামাজের জন্য ফেমাস ছিলেন না, রোজার জন্য ছিলেন না, কিন্তু নামাজ রোজা পড়তেন, সালাত পড়তেন, কিন্তু প্রতিবেশী তার উপর খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনবার বলেছেন ওই মহিলাটা জান্নাত। আপনি আপনার প্রতিবেশীর হক আদায় করবেন। এরপরে ফাইনাল কথা আল্লাহ বলছেন আখিরাতুহুম ইউকিনুন, আখিরাতের উপরে কিনান বা এই 5টা কাজ যারা করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়া
তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। মানুষের দুঃখে দুঃখী হন, আপনার দুঃখ দূর করে দিবেন কে? কারো দোষ যদি আপনি গোপন রাখেন, আপনার দোষ দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলেন, আল্লাহু ফি আউনিল আব্দি মা দামাল আব্দু ফি আউনি আখি। আল্লাহর কোন বান্দা যদি কোন বান্দার সাহায্যে আগিয়ে যায়, আল্লাহ নিজে তার সাহায্যে আগায়। আহারে হাসমাজি ভাই কত? 10,000। একজন মা 5,000 টাকা দিয়েছেন, হবে ইনশাআল্লাহ, আমি জানি এটা হয়ে যাবে। আপনাদের এত আল্লাহর ওলিরা এখানে বসে আছেন, বণিক সমিতি 5,000 টাকা দিলে হয়? আচ্ছা থাক, যা দিয়েছে খুশি হয়ে, 5,000 আলহামদুলিল্লাহ, কমিটি খুশি হইলে আমাদের অসুবিধা হয়ে যাবে ইনশাআল্লাহ। আখেরাতের প্রতি একিন, একিন কাকে বলে? এই যে আজকের মাহফিলে আমরা আসলাম, যতদিন মাইকিং শুনেছেন ওটা ছিল ইমান, আজকে যখন ফিজিক্যালি আমরা একজন আরেকজনকে দেখছি, এটার নাম কি? কথা বলো, ইয়াকিন। এটার নাম কি? ইয়াকিন। আইনুন ইয়াকিন আলমুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন। তিনটা ইয়াকিনের কথা সূরা মাজার ভিতরে, সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ উল্লেখ করেছে, চোখে দেখে। আর একটা হলো এলেমের মধ্যে ইয়াকিন, আরেকটা হলো চোখে দেখে ইয়াকিন। আর এটার পরে যখন আপনি চলে যাবেন, আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে মাহফিলটা কেমন ছিল, এখন এখন 25,000 টাকা স্যালারি, একজন প্রাইমারি স্কুলের স্যারের বেতন কত? কত? গামছা গলায় দিয়ে ঘরের থেকে গিয়ে খালি গায়ে ক্লাস নেয়, স্কুলে গিয়ে ঘুমায়। বাংলাদেশের স্যাররা যে কত চালাক, বোর্ড থেকে লোক এসেছে স্যারে ঠেলতেছে, এই ওঠেন স্যার, উঠে কয়ে ছেলেরা বুঝছো এটার নাম ঘুম, এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইতে হবে। বোর্ডের লোককে আপনি ঘুমান কেন? কয় না ঘুম শিক্ষা দিচ্ছি, কিভাবে ঘুমাইতে পারে এই লোক? এই লোক মাসে 25,000 টাকা ড্র করে। আমার পুলিশ ভাইদের অনেক কষ্ট, পুলিশের এত বেশি স্যালারি অন্য কখনো ছিল না, কোনো সময় ছিল না। একজন ওসি সাহেবের বেতন কত? আমরা ভাগ বসাবো না, আপনি জানার জন্য 50,000-এর নিচে ওসি সাহেবের বেতন নাই, এটাও কম। যেই পরিশ্রম আমার পুলিশ ভাইয়েরা করে, আপনারা খবর রাখেন না, আমি মিশি এদের সাথে। বহু পুলিশ মাসকে মাস পরিবারের মুখ দেখে না, ঈদেও বাড়ি যেতে পারে না। আপনারা ঈদে ঘরে ফুর্তি করে খান, থানায় একটু খবর নিয়েন কি কষ্টটা করে তারা। থানায় এক ডেক ফিন্দিরেন্দে পাঠায় দেন না, আপনি আপনার শ্রেষ্ঠ দায়িত্ব পালন করলেন, কারণ এই পুলিশ বাহিনী গঠন করেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, একটা শ্রেষ্ঠ বাহিনী। আর বাংলাদেশের পুলিশ পৃথিবীতে পুরস্কার প্রাপ্ত পুলিশ, এরা চোখ দেখে আসামি চিনে ফেলে। বিদেশের পুলিশেরা কত কিছু টেস্ট করেও আসামি চিনে না, আমাদের পুলিশ গাড়িতে উঠে একটু উঠে কয় তুই উঠ, তুই উঠ, ও পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, ওর পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহি আলাই, আরেক পকেটে হাত দেয় ফেন্সিটিল মাদ্দাদিল্লুহুল আলী। আমি অবাক হই কি ট্যালেন্সি আল্লাহ এদেরকে দান করেছেন। এই যে শান্তি মিশন যে কমিটি জাতিসংঘের, এটাতে সবচেয়ে বেশি দাম হলো বাংলাদেশের বাহিনীর, আলহামদুলিল্লাহ বলেন। আখেরাত যাদের চোখের সামনে, তারা কখনো মানুষকে ঠকাতে জানে না, মিথ্যা কথা বলতে পারে না, ছলচাতুরি করতে পারে না। সব জায়গাতে কম বেশি ছলচাতুরি আছে না নাই? আমাকে একজন হুজুরের ব্যাপারে বললো, ছেলেরা কয় হুজুর দাওয়াত দিয়ে আসছি, কিছু খরচও দিয়ে আসছি, আমাদের মাহফিলে 2 দিন আগে ফোন করলাম হুজুর আসতেছে, মাহফিলের দিন হুজুর কয় আমার খালি নেই, আমি অন্য জায়গায় যাই। ওরা কয় অন্য জায়গায় যান মানে? আমরা তো 3 মাস আগে আপনাকে বুক করে আছি, আপনি এখন কোথায় যাচ্ছেন? ফোন বন্ধ, শেষে শুনে আরেকখানে একটু পয়সা বেশি পেয়েছে ওখানে চলে গেছে। হারাম কাজ করলা তুমি, আরেকজনের দাওয়াত গ্রহণ করে অন্য কোন দাওয়াতের উপর তুমি নিতে পারবা না। বরং কমিটি যদি তোমার উপর জাস্টিস করে, যেমন আমার গত বছর দাওয়াত নিয়েছে এখানে ভেন্ডার এক লোক, খুব বছর আমার জায়গা, আমার ঘর, আমার সব কিছু, আমি ভেন্ডার, ভেন্ডার চিনেন তো, ওই যে জমি লেখেছে ভেন্ডার, এরপরে প্রশাসনের কারণে প্রোগ্রামটা করতে পারেনি, এখন এটা ওর দোষ না আমার দোষ,
কথা কোন নাকি ওর দোষ ব্যান্ডারের দোষ। এবার এসে আবার বলছে হুজুর আমি তো করতে পারিনি, কিন্তু আপনি আপনি সব জায়গায় অনিষ্টের পরিচয় দিবেন। ডাক্তারগুলো এই যে করোনা উপলক্ষে ধরা পড়েছে, ভুয়া সার্টিফিকেট দিচ্ছে, পয়সা বেশি করোনা নাই আর পয়সা কম তোর করোনা হয়েছে। এ সমস্ত মেডিকেল গুলো চিরতরে সিল মেরে দেয়া দরকার, ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন গাছালাই সাফিনা তুকাবাত, কখনো আমার উম্মত হতে পারে? বিবিকে মোহনানা দেওয়ার কথা বলে মোহনানা দেয় না, এরকম লোক আমাদের সমাজে নাই। অথচ রাসূল সাল্লাম মোহনানা নগদ দিয়ে দিতেন, আপনি বাকি রাখেন কেন? কেন বাকি রেখেছেন? আজকে গিয়ে বলবেন বিবি তোমার মোহনানা দিয়ে দেব, আজকে থেকে 1,000 টাকা করে দেয়া শুরু করেন, আপনি মারা গেলেও আপনার মোহনানা মাফ করে দিবেন কে? আর যদি না যান বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে? 12টার মধ্যে মাহফিল শেষ করে এখনই করে দিচ্ছে। আর কজন এই এই উঠছে মাত্র? হ্যাঁ কথা বলো, আরো আছে? আলহামদুলিল্লাহ কত হয়েছে দেখেন। আমরা ইনশাআল্লাহ শেষের দিকে যাচ্ছি। পাঁচটা কাজ কয়টা? পাঁচটা। প্রথম, গায়েবের প্রতি ঈমান। তিনি কে? তিনি কে? যখনই কোনো বিপদ হয় আগে কার কাছে যাবেন? আগে কার কাছে? পেটের ব্যথা উঠলে আগে ডাক্তার না আগে কে? আল্লাহ। আগে কোরআন পড়েন, আগে হাদিস পড়েন। এই যে নামাজের পরে তসবিগুলো, এগুলো হলো ব্যাকটেরিয়া মুক্ত হওয়ার ঔষধ এক একটা আল্লাহর কাছ থেকে। যখনই তসবিগুলো করেন চারিদিকে নূরের একটা বলয় সৃষ্টি হয়, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দেন। দুই নাম্বার, আল্লাহ যার যে আল্লাহ যেই সালাত কায়েম করতে বলেছেন সেটা আমরা কায়েম করব, পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। তিন নাম্বার, আল্লাহর রাস্তায় খরচ করব। চার নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীর উপরে ঈমান আনবো। পাঁচ নাম্বার, আখেরাতের উপরে কি আনবো? এই পাঁচটা কাজ যারা করবে আল্লাহ বলছেন পড়ে উলাইকা, পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়েতের উপর আছে, এদেরকে সফল করে দিবেন কে? খুব দ্রুত পৃথিবী ভাঙার দিকে যাচ্ছে। আমেরিকা, রাশিয়া সহ এই দেশগুলো, ক্রোশিয়ার যে যুদ্ধ চলছে এমন মুখোমুখি অবস্থায় আছে, যে কোনো সময় রাসায়নিক ক্ষেপণাস্ত্র যদি কেউ নিক্ষেপ করে পৃথিবীর 250 কোটি লোক মৃত্যুর কোলে ঢলে পড়বে। রাসূল সাল্লাম 1400 বছর আগে বলছেন সুলুসুন ইয়াবকা সুলুসুন ইয়ামুত সুলুসুন ইউক্তাল, টোটাল জনগোষ্ঠী এখন 850 কোটি পৃথিবীর। রাসূল 1400 বছর আগে বলছেন এই এই 850 কোটির মধ্যে 1/3 হত্যা হয়ে যাবে, 1/3 মারা যাবে, 1/3 ল্যাংলা লুলা হয়ে বেঁচে থাকবে। এই অবস্থায় আমাদের আল্লাহর কাছে বেশি ধন্য দেওয়া উচিত। কোন যুদ্ধই মানবতার জন্য ভালো নয়। আমাদের দেশেই জানেন দেখেছেন আপনারা লোডশেডিং বেড়েছে না কমেছে? কথা বলেন না কেন? অথচ কত বছর লোডশেডিং একবারও ছিল না। দিন দিন পৃথিবী সংকীর্ণ হয়ে আসছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এই অবস্থায় আমরা যদি আল্লাহর দিকে রুজু না হই, আমাদেরকে রক্ষা করার কোনো শক্তি পৃথিবীতে নাই। কি করবেন, কি করবেন? প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহ পড়বেন, প্রতিদিন মানুষকে দান করবেন, পিতামাতার খেদমত করেন, ভালো কাজের দিকে ফিরে আসেন, আপনাদেরকে হেফাজত করবেন কে? নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় একজন বুড়িমাকে আল্লাহ হেফাজত করেছিলেন। নূহ আলাইহিসসালাম বলেছিলেন তাকে নিয়ে যাবেন, তিনি আর মনে নাই, কিন্তু তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। নূহের প্লাবনে সব ডুব গেছে, ওই মহিলাকে বাঁচিয়ে রেখেছেন কে? সেই আল্লাহ যে আছে না নাই। সারা পৃথিবী এখন কিয়ামতের দিকে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছে, আপনারা দেখেছেন একটা ভাষণে, 2023 সালটা খুব খারাপ আসতেছে, খুব বিপর্যয়ের দিকে যাচ্ছে। এটা আমি কাজী ইব্রাহিম সহ আমরা কয়েকজন আলেম বলেছি আরো 4 বছর আগে। আমরা বুখারীর একটা হাদিস 3 বার এসেছে, এই হাদিস থেকে গবেষণা করে আমরা বলেছি 23-এর পরে অত্যন্ত
বিপদ সংকুলতা আমাদের সামনে ধেয়ে আসছে। সেজন্য মোমেন কখনো ঘাবড়ায় না, আমরা সব সময় সালাতের কাছে ধন্যবাদ দেব। যে কোনো বিপদ দেখব আগে কোথায় যাব, আগে সালাত। সালাতের জন্য জান দিতে রাজি আছেন তো? জান দিতে রাজি আছেন তো? বাচ্চাদেরকে সালাতি বানাবেন তো? কারা কারা বানাবেন হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে এশার নামাজ যারা পড়েছেন, আজকে রাতে যদি তার মৃত্যু হয়, নামাজ হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করে নিবে। আবার ফজর যখন জামাতে পড়বেন, চব্বিশ সারা রাত আল্লাহ আপনার নামাজে লিখে দিবেন। ফজর পরে জোহর পড়লেন, এই দুইটার মধ্যখানে যত গুনাহ হয়েছে সব আল্লাহ মাফ করে দিবেন। যখনই আজান হয়, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা? কারণ নামাজটা কার কাজ? আপনি যদি আল্লাহর কাজ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নিজেই আপনার কাজের যোগান দিয়ে দিবেন। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আজকে এই সুন্দর আয়োজনে আমরা এসেছি, আমাদের প্রিয় প্রধান অতিথি বলেছেন যে আজকের দিন থেকে আমাদের চেষ্টা করা উচিত যে আজকের থেকে আমরা একটা একটা পরিবর্তন করব। ঠিক না বেটি? অত্যন্ত দামি কথা তিনি আগেই বলেছেন। আমরা একটা দল, আমরা রাসূলের দল, আমরা কোরআনের দল, ঠিক কিনা? আমার যত ভাই বোন আছেন আমরা সবাইকে আল্লাহমুখী করব। আমাদের হিন্দু ভাইয়েরও আল্লাহকে মানে কি মানে না, কথা কন না কেন? আপনি দেখবেন নৌকা যখন ডুবে শুরু করে তখন কিন্তু রামেরে ডাকেন। আমি পদ্মা নদীতে একবার তুফানে পড়লাম, হিন্দু ভাইয়েরা এসে কয় হুজুর, তাহলে কি হয়েছে? আপনি আল্লাহরে ডাকেন? না আমি আল্লাহর ডাকে মানে আল্লাহ কি শুধু আমার নাকি? কয় না, আমরা তো ভগবান ডাকি, ভগবানে কিচ্ছু করতে পারবে না, এখন আল্লাহ ডাকবে। তাহলে কেন কয় ঢেউ উঠছে? তাহলে তো আমি আল্লাহরে ডাকলে আপনারা কি করবেন? কয় আমরাও আল্লাহরে ডাকু। আরে একটু ডাকেন আল্লাহু আল্লাহু। আরে এইভাবে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যত বড় বিপদ হোক আজান দেন, বিপদ ঠেকিয়ে দেন কে? আজান দিলাম, তুফান আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো, এই হলো আজানের বরকত। শুধু এখানে না, সারা পৃথিবীতে একই অবস্থা। বিমান বাবলিং করছে, লোকেরা বলছে হেল্প হেল্প হেল্প। স্টুয়ার্ড এসে আমাকে বললো যে স্যার ডু সামথিং, আসলে লেটস ডু ইউনানিমাসলি, চলো একসাথে করি সবাই। সবাইকে বললাম পড়েন একসাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। মৃত্যু মুখ থেকে আপনাকে ফিরিয়ে দিবেন কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাম মাছের পেটে পড়ে যখন মারা যাচ্ছেন সেই সময়ে দোয়া পড়েছেন, মাছের পেট থেকে তিনাকে উদ্ধার করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ, জপ মন জপ সুবহানাল্লাহ, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপ সুবহানাল্লাহ। ও নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নি কুণ্ডে ইব্রাহিমের ও নাম ছিল কাফি, নুহের তরি ও নাম জপে, নুহের তরি ও নাম জপে পার হয় উর্মি মালা, জপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জপ মন খুব ক্লান্ত হয়ে গেছে, একটু জোরে বলো তো আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি সুন্দর একটা শব্দ দেখেন, ছোট্ট মস্কান, ওই যে একটা মেয়ে কি নাম নাও মস্কান, কি দিছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিলে সবাই কিন্তু বিনয়ী হয়ে যায়, সবাই বিনয়ী হয়ে যায়, উগ্রতা শেষ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য যখনই বিপদে পড়বো কাকে ডাকবো? আল্লাহ।
কারণ আপনি না ডাকলে আপনাকে চিনেন কে যে কোন সময় আপনার মনের ভিতরে দু মনের ভিতরে ব্যথা উঠলে আপনার বিবিও টের পান আগে টের পান কে সে আল্লাহ বলছেন মাইয়ুজিবিল মুত্তারিদা দা তোমার হৃদয়ে যখন যন্ত্রণা ওঠে কে শুনে যন্ত্রণা আমি আল্লাহ ছাড়া আর কেউ শুনে তাহলে এই পাঁচটা কাজ আমরা করব কয়টা পাঁচটা গায়বের প্রতি ঈমান নামাজ যাকাত আল্লাহর রাস্তায় খরচ করা রাসূলের উপর ঈমান আখিরাতকে সামনে রাখা যে আমি যা করছি কিয়ামতে আমাকে জবাবদিহি করতে হবে ঠিক কি না আমি যা করছি ছোট বাচ্চাকে মারার আপনার ইখতিয়ার নাই অনেক পিতামাতা বাচ্চাকে পিটায় বেধড়ক পিটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পিতামাতা যদি অন্যায় ভাবে বাচ্চাকে পিটায় দুনিয়াতে বিচার নাই কিন্তু আল্লাহ তাকে আসামির কাজ করা দাও করিয়ে দিবেন এই বাচ্চাকে তো তোমাকে পিটাইতে দেইনি আবার বহু মা বাপেরা হুজুরের কাছে নিয়ে কয় শুধু হাড্ডিগুলো দিয়ে গোস্ত আপনার কোরআন শরীফ পড়ার জন্য যারা পিটাপিটি করে এরা কোরআন বুঝেই নেই কারণ কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির পরম দয়ালু পরম করুণাময় সেই কিতাব পড়াতে তুমি পিটাপিটি করো কেন এই যে তাকরিম থার্ড হয়েছে ওয়ার্ল্ডে প্রথম ফার্স্ট হয়েছে আদেল ওই ছেলেটা আমার পুত্রা ওই ছেলেটা সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম তুমি কেমনে ফার্স্ট হয়েছো কয় হুজুরদের আদরে পিতামাতার আদরে আমি সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছি কারণ একটা ছেলেকে মারলে তার প্রতিভা কখনো বিকশিত হয় না যেমন গাঁজা খেলে প্রতিভা নষ্ট হয়ে যায় মদ খেলে নষ্ট হয়ে যায় বুদ্ধিবৃত্তিক সেলগুলো মারা যায় ঠিক তেমনি ভাবে একটা বাচ্চার গায়ে হাত পড়লে ওর অনেকগুলি বুদ্ধিবৃত্তিক সেল নষ্ট হয়ে যায় ওকে আদর করবেন ছোট্ট একটা বাচ্চার থেকেও অনেক বড় রত্ন হতে পারে ঠিক না বেটি একটা ছেলে ওয়ার্ল্ডে থার্ড হয়েছে তার বাপ মুচির কাজ করে মুচির আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছিল বাচ্চাটা ওর বাপ এসছে সেলাই করে সেলাই না আপনি কি করেন কয় হুজুর রাস্তার পাশে বসে সেলাই করি কাঁদতেছিল পরে আমরা ব্যবস্থা করে দিয়েছি সাইদ নাম থার্ড হয়েছে সারা ওয়ার্ল্ডে 120টা দেশের ভিতরে থার্ড হয়েছে সুবহানাল্লাহ আমাদের ছেলেগুলো এরকম প্রতিভাবান মেয়েগুলো প্রতিভাবান আমরা যে সমস্ত মেয়েদের থেকে যৌতুক খান আপনারা যৌতুক অবশ্য সিরাজগঞ্জে না হ্যাঁ হ্যাঁ আহা তোমরা যারা যৌতুক খাও তোমরা কেয়ামতে জিনাকার হিসেবে উঠবা যৌতুক তো দূরের কথা মেয়ের পরিবারের কাছে 50 জনকে খাওয়াতে হবে এরকম দাবি করা হারাম একটা সুই চাওয়া হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি লোহার আংটির বিনিময়ে হও তোমরা মোহরানা দাও মোহরানা দিয়ে তারপরে বিয়ে করো মেয়ে যত পয়সালা মোহরানা হবে তত বেশি রাসূলের বিবিদের মধ্যে সবচেয়ে পয়সালা ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনার মোহরানা ছিল 19টা তাজা উট ওনার মোহরানা ছিল আপনি একটা ধনীর দুলালিকে আনবেন ওইভাবে আপনাকে আনতে হবে মোহরানা ইসলামে কি কথা বল বাতুন নিসা সাদাকাতিহিন নাহবা মেয়েদেরকে সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও ওয়াতুহুন্না উজুরাহুন্না ফরিদা ফরজ হিসাবে আদায় করে দাও আর যৌতুকটা হলো শয়তানের কাজ যৌতুকটা হলো অন্য ধর্মের যৌতুক যারা খায় তাদের মুসলমান হিসেবে তাদের হাসর হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আরো চিৎকার করে বলেন আমিন আজকে গিয়ে যদি যৌতুক খেয়ে থাকেন বোর হাট পা ধরে কেমনে মাপ চাইবেন মাপ চেয়ে নিন দেহা ফেরত দিবা আরো কিছু করবা শ্বশুর বাড়ি থেকে ধার কর্য চাইবা না এটা মানসিক চাপ শ্বশুরের উপর আল্লাহর কাছে আমরা তৌফিক চাই আমরা যেন কোরআনের উপর আমল করতে পারি পড়েন আমিন পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক কিছু কথা আছে